চেনেছি আমার সেই আবুল কাশেম ভাই, নলডাঙ্গা থেকে আসতেছেন। তোমার বাঁশি শুনে এদিক দিয়ে এলাম, আর কতকাল রব পন্থের দিকে চাইয়া। খুব মিঠা সুর। বন্যা দেখে কবুল করিস না যেন। বিয়া তোকে শুনলে আমার দরকারি দর কেন? বিয়া হলি বলে মজা হবিনি। শোন, জামাইরে দিনে দুবার গান বলে দিবিনি। তোবা তোবা, জামাই গুরু তো তুই গুরু গিন্নি, ভুল হলে লেজ ধরে মোচড় দিন। কেরে আই, কেরে ঢিল মারলো কেরে? কাম সেরেছে গো, পালা পালা না জলদি পালা। এই এই মে, এই মে দাঁড়াও। ও মাগো, জোরা মাগো, ডাকাত পড়েছে গো। কে আছো বাসাও গো? এই জোরা দাঁড়াও। পুপু পুপু গো, কি যেন আমারে ধরতে আসতেছে, ডাকাত মনে হচ্ছে। এই জোরা, ইয়াল্লা এই রে আসলে কে জোরা করে তো চাচি। ও চাচি, চাচি আম্মা। বাবা কাশেম, তুই এ অসময় চারকোশ পথ পার হয়ে চলে এলি বাবা, তোর জানে কি ভয় ডর নেই? পথে ঘাটে কত চোর ডাকাত ঘুরছে। তোমার ডাকাত আমারে ধরতে আসবে না চাচি। হ্যাঁ আসবে না, তুই জানিস। থাক বাবা থাক। ওরে জহুরা, তোর কাশেম ভাইকে বসতে দে। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় সামনে আয়। কতদিন পর আমার কাশেম এলো, আর তুই কিনা ওকে ডাকাত ভেবে? চাচি আম্মা,
এইখানে রয়েছে দামোদর বিলের কই মাছ, মামুজান পছন্দ করেন। আর এইখানে পিঠা, মা বলল জোহরা পিঠা পেলে আর ভাত খেতে চায় না। ও কাশেম, আমার জোহরা যখন তখন কয় ফুপু ভাই জান আসে না কেন? আরে ও জোহরা, শিগগির কাশিমকে শরবত দে। চাচি আম্মা, আমি রেঙ্গুন চলে যাচ্ছি। রেঙ্গুন? কেন? রেঙ্গুনে একটা ভালো চাকরি পেয়েছি, ভালো বেতন। মামুজান কি পরামর্শ দেন সেটাই জানতে এলাম। আপনি শরবত দিয়েছি, যা ভিতরে যা। কনে, আমার ছাতায় ঢিল মারা মায়াটা গেল কনে। এত কথা বলছি, কথার কোনো উত্তর নাই কেন? হ্যাঁ, শরবত মুখি দেন। শরবতের আগে নাড়ু মুখি দেন। খুব মজা, তুমি বানিয়েছো? রেঙ্গুন কবে যাচ্ছেন? এক হপ্তার মধ্যে। শুনেছি রেঙ্গুনে পথের মধ্যে সুন্দর সুন্দর পুরীর মতো মেয়ে ঘুরে বেড়ায়। যদি একটা পুরি হাপ করে হাত ধরে ফেলে, ধরুক, যদি বলে আমারে বিয়ে করো, বলবো মনের ঘরে বউ আমার খিল দিয়ে বসে আছে। তাই? হ্যাঁ, যে আমারে হুকুম দেয় মালার আলতানার, নাম তার জোহরা। মিছে কথা, আল্লাহর কি রে, আমি বলিনি। তুমি বলনি, আমার মন বলছিল। দেখি মালাটা পরিয়ে দিই, রেঙ্গুনে আমাকে কোনো পরি বিয়ের কথা বলতে পারবে না, এই জোহরাই আমার পরি। আমি আজকাল কত খোয়াব দেখি। কি দেখেন বলেন, কি দেখেন? দেখি তুমি আর আমি দুজনে দুটো পদ্ম ফুল সরোবরে ফুটে রয়েছি। আর আর কি দেখেন? আর তোমাকে। আমি যদি পাখি হতাম তাহলে তোমাকে নিয়ে আকাশে উড়ে বেড়াতাম। আর আমি যদি ফুল হতাম তাহলে তোমার অন্তরের মধ্যে পদ্মের মতো ফুটে থাকতাম। সত্যি বলছো? আল্লাহ কি রে, সত্যি সত্যি তিন সত্যি। এই তোমার হাত ধরে করছি। তুমি আমারে এত ভালোবাসো কেন? তোমারে ভালো না বাসলে আমার জীবন যে শূন্য হয়ে যায়। জোহরা, তুমি আমার প্রেমের মাস্টার, ছোট কালে প্রেম শিখাইলা, ভালোবাসার দিন বলি হয় এখন কেন ভুলিলা গেলা। তুমি আমার প্রেমের মাস্টার, ছোট কালে প্রেম শিখাইলা। তুমি আমার প্রেমের মাস্টার, ছোট কালে প্রেম শিখাইলা, ভালোবাসার দিন বলি হয় এখন কেন ভুলিলা গেলা। তুমি আমার প্রেমের মাস্টার, ছোট কালে প্রেম শিখাইলা, ভালোবাসার দিন বলি হয় এখন কেন ভুলিলা গেলা। তুমি আমার প্রেমের মাস্টার, ছোট কালে প্রেম শিখাইলা।
ছোটু কালে প্রেম শিখাইলা আমার আবুল কাশেম মিয়া পাচ্ছেন মামুজান মা জহুরা আসতে বাবা আসতে খাও আসসালামু আলাইকুম ভালোই হলো এতদিন পরে এসেছো দুদিন থেকে যাও না মামুজান আমাকে আজই যেতে হবে খুব তাড়া আছে তা কি হয় বাবা মামুর বাড়িতে এসে হুট করে চলে গেলে মামু সম্মান থাকে আমার চোখের সামনে বসে দুবেলা খাবে আমি পুকুর থেকে মাছ তুলে আনবো আমার জহুরা মা নিজ হাতে মাছের মুড়ো রেঁধে খাওয়াবে এসেছো নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছায় তোমরা কথা বলো আমি আসি মরিয়াম মরিয়াম সারিন সারিনকে দেখে ফেলবে লক্ষ্মী তুমি আমার জানের জান তোমারে আমি ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব সত্যি বলছো গো আমাকে তোমার ঘরের বউ করে নিয়ে যাবে যদি মাসি বলে কেন দেব না তোমার বাবার কাছ থেকে কত টাকা আনতে পারবে টাকা কেন বারে আমাকে যে অনেক টাকা দিয়ে কিনে দিয়েছে ও তাই তাহলে উঠি আজই বাবাকে টাকার কথা বলবো হ্যাঁ না মাথাটা এত শক্ত রে হানিফ আমার বাপের সাত দিনে এই যে দাঁত বসাই নে তুই খা না না তুমি খাও বাজান তুমি খাও খাও তা মায়ের পুত্র যখন কষ্টিস তখন একটু চিবিচিবি খাই দুনিয়াদারি তো আমার শেষ হয়ে এলো আর কোন আছি কখন নাই অমন কথা বলতে নেই আল্লাহর কান খুব খারাপ এখন আমার দুই ছেলের একটারও বিয়ে শাদি হলো না হবে বিবি হবে দুই পুতের বিয়ে দিয়ে দুই বেটা বউয়ের মুখ দেখে আমি মরব সে না হয় হলো কিন্তু আপনার বড় পুতের জন্য মেয়ে আপনি পাবেন কোথায় ওটা তো কুলাঙ্গার মাতা চুপ আমি জানি আমারে কি করতে হবে এক বাপের একমাত্র মেয়ে একশো বিঘা ধানি সম্পত্তি পঞ্চাশ ভরি সোনা আমার নইমের কপাল খুলে যাবে কোন ঘরের কথা বলতেছে বাপজান দূরে পাঁচ কোষ দূরে আমার চোখে দূরবীন আছে সেই দূরবীনের আলো দিয়ে আমি সব দেখে রেখেছি মা ম্যা ম্যা করে কি ওই যে আপনার বড় পুত এসেছে বাবজান আমি কি আসব না যেখানে ছিলাম সেখানেই চলে যাব আয় হারাম দাদা আয় মুখা ধুই আয় মদের গন্ধে ঘরটা করে ভইরে গেল আমারে দশটা টাকা দিতে হবে বাবজান খবর দাও আরেকবার টাকার কথা খুলি জুতিয়ে মুখ লম্বা করে দেব কোন শালা আমায় জুতো মারবে আয়
সামনে আয়, এই মোরেসে ভাই বলে শালা মুন্ডা আছে, এই দেখ বাবজান, আমি দেখছি, আমি দেখছি, দাঁড়া দাঁড়া, এই ভাইজান, এই চলো চলো বাইরে, চলো চলো চলো, না যাবো না, টাকা নেব রূপাইয়া, আচ্ছা দে আবার তুমি চলো, দিনে বাড়ি আসো, যাবো না যাবো না, আরে আসো যাবো না, আসো আসো, ওই মাতালের সাথে কে মেয়ের বিয়ে দেবে, দেবে বিবি দেবে, আলবদ দেবে, নইলে এমন মাক্কু চালাবো যে আমার বোনাই শেখ বাহারুদ্দিন বাপ বাপ করে কেঁদে ফেলবে, কালি সোবানকে পাঠাবো নইমের বিয়ের পয়গাম দিয়ে। বিপদে আপদে বুদ্ধি পরামর্শের জন্য তোমার কাছে ছুটে আসি কাজী ভাই, আমার শালা ফজি মল্লিক তার বড় ছেলে নাইমের বিয়ের পয়গাম পাঠিয়েছে এই সোভানকে দিয়ে, তুমি কি বলো, কিছু বলো, তোমার কি পরামর্শ? ছেলে কেমন? এক নম্বর মাতাল, দুশ্চরিত্র, গঞ্জের খারাপ জায়গায় যাতায়াত করে শুনেছি। তওবা তওবা, এসব কি বলছো? আমি তো জেনে শুনে সাপের লেজে পা দিতে পারি না। তুমি যাও সোভান, ফজুকে বলো এই প্রস্তাবে আমি রাজি না। তাহলে আমি আসি কাজী সাহেব, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজু মল্লিক তোমার শালা, জোহরার মামু, এই যে লোকটাকে না করে দিলে তাতে তোমার শালা কি করবে বুঝতে পারছ? আজ যদি জোহরার মা বেঁচে থাকতো তাহলে সেই তার ভাইকে সাপ বলে দিত, তার শয়তান ছেলের সঙ্গে জোহরার বিয়ে দেবে না। তোমাদের শালা বহিনীমতির মধ্যে বিবাদ বেঁধে গেল আমি বেশ বুঝতে পারছি। আমার ভরসা আল্লাহ, একটা ভালো পাত্র যদি পেতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? বসো। চেননি? ও আমাদের মোহাম্মদ আবুল কাসেম, আমার বোনের ভাসুরের ছেলে, শহরে চাকরি করে, একটা সুপরামর্শের জন্য আমার কাছে এসেছে, নতুন চাকরি নিয়ে রেঙ্গুনে যেতে চায়। রেঙ্গুন? জি, কিন্তু আমার মায়ের খুব একটা ইচ্ছে নেই, আমার তো ভাই বোন কেউ নেই, বাপজানও ইন্তেকাল করেছেন, সেই জন্যই মা আপনাদের পরামর্শ নিতে পাঠিয়েছেন। ভাই আলতাব, তুমি বলো, সেখানে কাশেম বাবাজির ছোট চাচার শালাও আছে, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা না করে রওনা হয়ে যাও। জি আচ্ছা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটি বড় মাটির ছেলে হে বাহার, দেখে নয়ন জুড়িয়ে গেল। ও বাহার, আমার নিজের ঘরে যদি শাদির উপযুক্ত একটি মেয়ে থাকতো তাহলে এই ছেলেকে আমি কিছুতেই হাতছাড়া করতাম না। জোহরা, ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবো। জোহরা জোহরা, আমার কথা শোনো, জোহরা জোহরা, দাঁড়াও দাঁড়াও। কার কথা ভাবতেছিলেন? হ্যাঁ, আমি একজন মেয়ের কথা ভাবছিলাম। সেই মেয়েটা কি? যে মেয়েটা আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমি বিদেশে চলে যাবো জেনেও আমার কাছে এসে আমাকে বারণ করে না। আমি মনের কথা আমি জানবো কেমন করে? আমিও মনের কথা জানবো কেমন করে? মামুজানকে আমি একটা কথা বলি যাব, কথাটা হলো আমি মোশাম্মদ জোহরা খাতুনকে শাদি করব। এই জোহরা জোহরা, কথা শোনো বাহার, আমার কথাটা মন দিয়ে ভেবে দেখো, জোহরার জন্য ভালো ছেলের খোঁজ করতে লেগেছো, ছেলে তো তোমার ঘরেই। ভাইজান, এটা তো ডালের বাটি। ও, আমি ভেবেছিলাম সালুন, সালুন বড় ভালো হয়েছে রে বোন। না খেয়েই বলে দিলে, এই গোস্ত আর জোহরা নিজ হাতে রেঁধেছে। আরে আমার কাশেম বাবাজি পেট ভরে চারটে খেয়েছে তো? হ্যাঁ ভাইজান। কাশেম বড় ভালো ছেলে রে বোন। কাশেম আমার ভাসুরের ছেলে, সেই ছেলেকে আমি ছোটকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছি।
আমার জহুরাও তো তোর কোলেই মানুষ হয়েছে। ভাইজান তুমি দুটিরে বিয়ে দিয়ে দাও, খুব মানাবে, দেখলে যেন মনে হয় এক গোটায় দুটি ফুল, এমন আর হবে না ভাইজান। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সেই ছোটবেলাকার কথা মনে আছে তোমার? সেই সব দিনের কথা কি ভোলা যায়? কি গোয়ার ছিলে তুমি, আর আজ চেয়ে দেখো এই গাছটা যেমন ছিল তেমনি আছে, শুধু বদলে গেছি আমরা। সেই ছোট কুট্টি জোহরা আজ কত বড় হয়েছে। আর তুমি এতদিন পর আসলে, কালি চলে যাবে? যেতে যে হবেই জোহরা, রেঙ্গুনে চাকরি পেয়েছি, টাকা পয়সা না হলে আমার জোহরা সুন্দরীকে ভোগ করে ঘরে তুলবো কি করে? আমি কি মনের দুঃখ নিয়ে তোমার অপেক্ষায় থাকবো? সুখ দুঃখের মালিক আল্লাহ, ওসব নিয়ে ভেবো না জোহরা, শুধু ভয় হয় তোমার, তোমার এই আগুনের মতো রূপ নিয়ে রেখে যাব, যদি কেউ তোমাকে লুট করে নিয়ে যায়। তাই তো তোমাকে আল্লাহ কিনে দিচ্ছি, জলদি জলদি রেঙ্গুন থেকে ফিরে এসো।
হাতে হাতে রাখতে দাও তুমি লজ্জা চুরি দিতে বলো কেন এত ভয় পাও আমার মন চুরি কইরা নাও আমার প্রাণ চুরি কইরা যেতে দিতে পারি বল আসি আসি মরিয়ম আসি মামুজান মামুজান দোয়া করবেন বিদেশে যেন ইজ্জতের সঙ্গে চাকরি করতে পারি আল্লাহর রহমতে সব বালা মুসিবত দূরে থাকবে তোমার মাকে বলো তোমার চাচি যান কিছুদিনের মধ্যেই তার সঙ্গে দেখা করবে জরুরি কথা আছে মনে করে বলো আচ্ছা বলবো জোহরাকে তো দেখছি না কোথায় গেল হাসি আসসালাম ওয়ালাইকুম আসসালাম হাসি হাই বাবা দাদা ভাই কে হবে না দাদা
হাত দিয়েছিস? আমার বলে এত বড় সাহস আমি ভজু মল্লিকের বুত, এলাকার সব বিধবা বাবা আমার হক আছে। কি বললি? খবিশের বুত হক আছে তোরে? আমি চোরের বাচ্চা আলে এর বদলা আমি নেবই নেব। শালা তোর বদল বুঝতে পারি আমি। শালা কি বললি? আমারে খবিশ বলিছে? হ্যাঁ আমারে বলেছে খবিশের বাচ্চা। তারপর বাস দিয়ে দেখো পিটা আমারে কি করেছে। দেখো দেখো কি করেছে। দেখো কেন কি করেছিলি তুই? কিছু না, খালি ওর বিধবা বোনটাকে বলেছিলাম কতদিন আর বিধবা থাকবি, শুকিয়ে তো আমসত্ত হয়ে যাবি। হিরে গিরামে এত কিছু থাকতে হঠাৎ বিধবা নিয়ে মাথা ঘামাতে গেলি কেন রে? আরাম যা বারে। কি করছো তুমি? এই বিধবাদের নিয়ে ব্রিটিশ সরকার মাথা ঘামাচ্ছে, আর আমার একটা দায়িত্ব নাই? সেই দায়িত্ব নিয়ে বাঁশের বাড়ি খাগে যা। আর আমি আমিও ছাড়ব না, এখনই থানায় গিয়ে কেস দেব। এই দুই চারটে বাঁশের বাড়িতে কেস হয় না। তাইলে কি এমনি এমনি ওরে ছেড়ে দেব? এমনি এমনি ছাড়বি কেন? দাঁড়া ব্যবস্থা করতেছি। কি দিয়ে কি করি? বেশ ভালো, সাইজটা ভালো, এটা দিয়ে হবে। দিয়ে কি করবা? আরে কেসটা সাজা দিয়ে হবি না? ওয়ান টু থ্রি বাবারে মাগো আমার বাচ্চা কেমনি করে মারলো কে রে? আলে আলে ভারত দাদা আমার কোলারে খুন কই দিতে বুঝছো? রক্ত পড়ছে কোকাই সেবা কি হলো আমার? ও শালা রে শুনো না, তেলের ভাত খাওয়াই ডাক্তারের কাছে নিয়ে নে ও দল। আরে কোন দিকে যায় মাথা? পেটে তো বহুত মন ভাই আছে তো বাবা এদিকে চল। Where is the murderer of the murderers? Nikla! Jaldi Nikla! Huzur! Hey! Hey, brother! Look like a dacoit! Khuner oporadhe ami tomake pendane diye jele barabo! Bishwas korun Huzur! Ami kono onnay korini! Ho amar bolar gaye haat diyechilo! Shut up! বিধবা বোন থাকলে অনেকে হাত চালিয়ে ক্রাইম করতে চায়। আয় ওঠো হুজুর, ওকে নিয়ে চলো থানায়। হুজুর আমার দাদা ভাইকে মাফ করে দিন, আমার ইজ্জত বাঁচাতে গিয়ে দাদা ভাই ওকে সামান্য আঘাত করেছে, এমন করে মাথা ফাটায়নি। এসব সাজানো মিথ্যে। হোয়াট ফলস ব্লাড? না না অরিজিনাল ব্লাড, বিধবা নারী ধন্তরী। তোমাদের প্রতি ব্রিটিশ গভর্নমেন্ট যথেষ্ট সহানুভূতিশীল। আমি তোমার দাদাকে থানায় নিয়ে গিয়ে একটু ডান্ডা ফাইং করে ছেড়ে দেব, আর তুমি দ্রুত একটা স্বামী গ্রহণ করো। ওকে এই নিয়ে চলে একে গ। দাদা দাদা ভাই দাদা গো দাদা জহুরা, এই জহুরা মুখ কুমড়া কেন? আরে পাগলি একটা বছর দেখতে দেখতে চলে যাবে, ঘুরাই সরিয়ে তোর কাশিম আসবি, আমি তোর হাতে মেহেন্দি আঁকি দেবো। হাস হাস না একটু, আমার কিছু ভালো লাগে না। আমি তো মনে হয় আমি যদি একটা কবুতর হতাম, আমার যদি দুটো পাখা থাকতো। লাইলি মগ্নির মতো পাগলামি করিস না তো। চোখেতে ঘুমাই আমি, চোখেতে জাগি
চোখেতে ঘুমাই আমি, এক চোখেতে জাগি, এক চোখেতে ঘুমাই আমি, ও এক চোখেতে জাগি। তার মাথার মধ্যে এমন লট্টু ঘোরাবো যে সে পাগল হয়ে পাগলা কুকুরের মতো পাচ্ছে পাচ্ছে ঘিরে বেড়াবে। আপনার যত কত মুখেই, কেমন করে আপনার মুখের উপর না করে দিল? আমিও তার মুখের উপর এইভাবে বানের পিক ফেলে হা করে দেব। শেখ বাহারুদ্দিনের বেটি আমার ছেলের বউ হয়ে আসবেই আসবে। বাপজান,
ও বাবজান কি চাস? আমারে দশটার টাকা দিতে হবে, মেলা দেখতে যাব। আমি মেলা, আমাকে দেখ। ও মা, বাবজান কয় কি আমারে বিয়েও দেবে না, মেলাতেও জাতি দিবে না, তাহলে আমি খোল ভুচি খাওয়ার জন্য দুনিয়াতে এসেছি নাকি? আমি চললাম যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। হ্যাঁ নইম বাবা, নইম। শোন বাবা, যাবে না, যাবে না, তোমার সোনার চান কোথাও যাবে না। বিয়ে করার জন্য তোমার দিলকার টুকরা কাটা কইতরের মতো ফাল দিচ্ছি। আরো একটা বান্দে জর্দা দে বেশি করে জিয়াদা। বিয়ের কথা নিয়ে আমি যেতে চেয়েছিলাম তোমার কাছে, তুমি এসে গেলে বুবু। তাতে কি হয়েছে? এ তো আমার নিজের ঘরের মেয়ে। আজ যদি কাশেমের বাপ তোর ফাঁসুর বেঁচে থাকত কত আনন্দ করত। সে লোক আমাকে বলে গিয়েছে জোহর আমাকে ছেলের বউ করে ঘরে নিয়ে এসো। বুবুজান, এই হলো পঞ্জিকা। এখানে লেখা আছে সামনে পয়লা ফাল্গুন একটা শুভ দিন রয়েছে, এখন হলো যে কার্তিক মাস, আর ধরো তিন মাস পর কাশেম বাবাজি রেঙ্গুন থেকে ফিরে আসবে, তখন শুভ কাজটা আল্লাহর ইচ্ছায় হয়ে যাবে। আমার মা জোহরা আমাকে কাঁদায়ে তোমার ঘরে চলে যাবে। মামুজান, রেঙ্গুনে একটা চিঠি লিখে দিতে হবে, আমাদের জোহরার জন্য একটা লাল রঙের শাড়ি আনতি। লিখবো মা, লিখবো। আজ রাতে কাজী আলতাফের কাছে গিয়ে বলে একটা চিঠি লিখে পাঠিয়ে দেব। এই যে কাশেম। জি। এই নাও কাশেম, তোমার দেশের চিঠি। দু মাস ধরে চিঠি না পেয়ে কি ভাবনাই না ভাবছিলে। কি দেশের খবর ভালো? তোমার মা, তোমার মামুজান আর যেন কে আছেন তোমার? মুমিন ভাই, আজ তোমাকে রসগোল্লা খাওয়াবো। কে, কোন সুখবর? জরির ফুল তোলা একটা লাল শাড়ির দাম কত হবে মমিন ভাই? তার রহস্যখানা কি ভাই? জোহরা। হ্যাঁ জোহরা। বললে আমি যদি বিদেশ গিয়ে অনেকদিন না আসি তাহলে তুমি কি করবা? কাঁদবা? আর কি করবা? আমি পাখির মতো উড়ে গিয়ে আপনার কাছে চলে যাব। উড়তে পারবা তো? মনে মনে পারবা নি? সত্যি বলতেছো? আল্লাহর কি রে, সত্যি। জোহরা, আজ তোমার এখানে ঠোঁট দিয়ে একটু আদর দিব। শরম লাগবে না, কেউ দেখবে না। না একটুখানি কি যে দেখতেছি। জোহরা, পানির দিকে তাকায় তো হাসতেছিস কেন? হাসতেছিলাম আমি কই না তো, আমি কই হাসতেছিলাম? এমন ভাব দেখাচ্ছিস আর যেন তোর বিয়ের কথা পাকা হয়নি। ও ফুপু, ফুপু নাও কলসি ধর। ওমা, সে কি তুই কলসি নিয়ে এলি? জোহরা কই? ফুপু, কাল ভোরে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। সে কি রে, আর এক মাস বাদে আমার জোহরার বিয়ে, তুই না থাকলে সব বেতাল হয়ে যাবে যে। ফুপু,
আমি হামিদা বলে জাতি দেব না, কিছুতেই না। তুমি ঘরে এসো বুবু। মেয়ের বিয়েতে তাহলে খুব ধুমধাম হবে, গ্রামের লোকজন সবাইকে খাওয়াবে রাধা করেছ। যাক, বহুদিন বাদে আমাদের খোশালপুর খুশিতে মাতোয়ারা হয়ে উঠবে বাহার। তোমাকে সবকিছুর দায়িত্ব নিতে হবে আলতাফ। নেব নেব, তোমার জোহরা তো আমার মেয়ের মতো, দেখা হলেই চাচাজান চাচাজান বলে অস্থির করে তোলে, এমন একটা মেয়ে। ও বাহার, তুমি আবার কাঁদতে লেগেছ? না, তোমাকে নিয়ে তো মুশকিল হবে। আমার কিছু ভালো লাগে না, দুনিয়াদারি সব ঝুটা। ঠিক আছে, তোমার মেয়ে শাদী হয়ে যাক, চলো দুই দোস্ত মিলে কাবা শরীফ যাব, রসুলের রওজাতে সালাম করে আসবো। তাও বাহার, তোমার শালা ফজি মল্লিককে দাওয়াত করবে না? কেন করব না, সে তো আমার জোহরার মামু। মামু, বাপের শালা মামু। আমি মামু, জোহরা আমার বোনের মেয়ে, আমার প্যারের ভাগ্নি, সেই জন্য তোদের সঙ্গে যে সলা পরামর্শ করেছি সেই মতন কাজ হবে। এই মেয়ের শাদী আমি দেব। বাবজান, আর আমার শাদী আমার মরহুম আব্বার আম্মাজান আমার খুয়াবে দেখিয়েছে। এখন তাহলে দশটা টাকা দাও। কবে মরবি? মারে, ও মা, আবার মারে ডাকতিস? চুপ কর, চুপ কর, চুপ কর। তাহলে তুই কাল বুধবার খুব ভোরে খোশালপুর রওনা হবি, নদী পথে না রাস্তা পথে। আচ্ছা, একটা গরুর গাড়ি নিয়ে খুব সাবধানে যাবি। আমি একলা যাবো? একলাই রে বাবজান, বিলকুল একলা। আমরা এসি একলা, যাবো একলা, মাঝখানে গন্ডগোল কিসে? ঠিক মল্লিক, আমরা তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও তাহলে, যাও বাবজান, চলে যাও বাবজান। ভাইজান শোনো তো, হানিফ, ও ভাই হানিফ, একটা আসকান আর পাগড়ির দাম কত রে ভাই? সে ভাবনা তোমার না, বাবজানের। তুই এত বিয়ে বিয়ে করতে থাকো না? কিন্তু বিয়া তো আমার নাকি? চুপ করো, শোনো, পরশু রাতের আগে এই বিয়ের কথা কাউরে বলতে যাও না। ও আনিফ, আমার দশটা টাকা দে না ভাই, আমার তো পায়ে ধরতেছি, এই তো পায়ে ধরতেছি। টাকার কি দরকার? আছে রে ভাই, আছে, আমার দেখি খুশি খুশি লাগতিছে। এই খুশি আমি কারে দেখাবো? আপনার মতলব যদি খোশালপুরে জানাজানি হয়ে যায়? হবি না, কথার কথা বলছি, যদি হয় তাহলে জানবো তুই মাগি সব ফাঁস করে দিয়েছিস। ঢঙের কথা শোনো মিয়ার, আমি হলাম ছেলের মা। এদেশের মেয়েরা স্বামী হাজার খারাপ হলো তার অমঙ্গল চায় না। এই জন্যই তো তোরে আমার এত ভালো লাগে রে বুড়ি। এদিকে আয়, কাছে আয়, ঝোঁক না। খবরদার, এ বাড়ির কাক পক্ষীর কানেও যেন এই খবর না যায়। যাবে না, তবু জোর করে একটা মেয়ের অমতে বেশি ভ্যানর ভ্যানর করিস না। এক কিলি পান দে, কুল বাহারি জর্দা জিয়াদা দিবি। ফের এত রাতে পান? পান খেলে আমার মগজ খোলে রে, কইতেরি সন্দেপি। ওরে আমার ভগ্নিপতি শেখ বাহারুদ্দিন, তুমি শালা এই ফজু মল্লিক রে হেন সেননি,
যদি জানতে আমার হাতে কত শক্তি। কি হলো জোহরা? কি হলো মা? ফুপু, আমার আমার মা কনে এক রাক্ষস আমার গলা চেপে ধরেছে। আমি ভয় পেয়েছি। ভাইজান, ভাইজান! কে? ভাইজান! কি রে মরিয়ম, আমার মা জোহরার কি হয়েছে? ও মনে হয় বদ স্বপ্ন দেখেছে। বাবজান, আমার মা কাঁদছে। বাবজান, দোয়া পড় মা, দোয়া পড়। তোর মা বেহেশতের দরজায় দাঁড়িয়ে তোর জন্য দোয়া করছে। হে আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, বালা মুসিবত দূর করো আল্লাহ। তোমার ফিরতে ফিরতে মনে হয় মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে ভাইজান। হ্যাঁ, নবগ্রামের হাট তো 2 ক্রোশের পথ, তাতে ছাগল খাসির দরদাম করতে সময় তো লেগে যাবে। কমপক্ষে 4টে গরু তো কিনবই। 4টা? খোশালপুরের সবাইকে দাওয়াত দিতে হবে তো। বাবজান, এটা পান খেয়ে যান। আমার জহুরা মা জননীর জন্য হাট থেকে কি আনবো কাও দেখি, বাতাসা না কটকটি? কটকট কটকট করে আমার সামনে কাবে। যাও, মায়ের রুহের শান্তির জন্য কোরআন শরীফ পড়ো গিয়ে, দিলে কোনো অশান্তি থাকবে না। আমি এখন আসি মা গো। ফুপুজান, ও ফুপুজান, ফুপুজান, ও বন্ধুরা। কে রে? আমি। আসসালামু আলাইকুম ফুপুজান। ওয়ালাইকুম ফুপু। ওয়ালাইকুম সালাম। বোন ধরো, এই নাও। আমি হানিফ মল্লি। তা বাবা, হঠাৎই অসময়ে? তোমার বাবজান মা তারা ভালো আছে তো? বাবজানের শরীর মন ভালো নেই, ভালো নেই ফুপুজান। ভালো নাই কেন? কেন? আরে কি হলো আমার ফজু মিয়ার। মা জোহরা, তোর হানিফ ভাই রে খেতে দে। বাবজান পরপর 3 রাত দাদা যান আর দাদি যান রে খোয়াবে দেখেছে। দাদা যান আর দাদি যান বাবজানের কাছে হাত বাড়ায় কিছু খেতে চেয়েছে। এই নিয়ে বাবজানের কত হাজারি কান্দন। চাইতে পারে, বাবা মার রুহ তার ছেলে হোক মেয়ে হোক তাদের কাছে খেতে চাইতেই পারে। আমার জহুরা তো আক্তার মাকে খোয়াবে দেখেছে। জহুরা বোনে দেখেছে? ও বোন, তোমার কাছে ওকে আমার ফুপু কিছু খেতে চেয়েছে? আরে চেয়েছে চেয়েছে, তুমি মনে করতে পারতেছি না, ভেবে দেখো। তা বাবা হানিফ, তোমার বাবা কোনো ব্যবস্থা নেয়নি? করেছে, কিছু একটা করা তো ওয়াজেব করেছে। তাই তো সারা গ্রাম জুড়ে তামাদারি খানাদানের আয়োজন চলতেছে। বাবজান আমারে গাড়ি করে পাঠাই দিয়ে বলল, যা হানিফ যা, তোর ফুপা জান রে, তোর ফুপু জান রে, আর তোর বোন জোহরা রে আজকেই সঙ্গে করে নিয়ে আসবি। যাওয়া তো আমার উচিত কাজ, আমার জোহরাকে ওর নানা খুব আদর করতো, কিন্তু তালিবাড়ি তো আমার জোহরা বোন রে, আমার সঙ্গে নিশ্চয়ই নিশ্চয়ই যাতে হবে। কিন্তু বাবা হানিফ, আমার জোহরার যে বিয়ে ঠিক হয়ে গেছে। সে খবর আমরা শুনি দিব বাবা জান, তাই শুনে মা আরো জোর দিয়ে বলে দিয়েছে, তোর জোহরা বোন রে আনবি আনবি। হানিফ, হেই দে গিয়ে আমার মুখ কালা করিস নি বাপ। তুই আমার ঘরের একমাত্র মার্কা মারা সেইলি, যেইভাবে পারিস জহুর আগে কিন্তু নিয়ে আসতে হবি। আমার কি হবে? আমার কি হবে? আমি এক কোটি চলে যাবো, আমি দাদা দাদির কবরে যেয়ে মাপ যাবো। আমি কি অন্যায় করেছি যে আমার ভূমজান আমার বাড়িতে যাবে না?
আমার মা কি দোষ করেছে যে আমার বোন জহুরা আমাকে বাড়িতে যাবে না? আমি চললাম। হানি ভাইজান, হানি ভাইজান, আমি নানা নানির কবরে যাব। আল্লাহর কি রে আমি নানা নানির কবরে যাব? বাবজান অমত করবেন না। বাবজান, ও বাবজান, বাবজান আমি যাব। আমি জহুরাকে পাঠাচ্ছি একটা শর্তে, তোমার মা আর বাবজানকে জহুরার বিয়ের সাত দিন আগে আমাদের এখানে আসতে হবে। আমি তো জোর করে বাবজানকে ধরে নিয়ে আসবো, আমার বোনের বিয়ে হচ্ছে, কত বড় সৌন্দর্য কথা না! এই দেখো বোন আমার শরম পেয়েছে বাবজান। মন আমার সাই দেয়, তবুও জোর করবো না, কাল সকালেই তোমরা রান্না হয়ে যাও। চাঁদোটা ঠিক মতো টাঙা। আচ্ছা ঠিক আছে, এই ভালো করে বাঁধো। বলতো জি মেয়াজি, এই গরুটা নিয়ে আয় গলাতে বসি। হ্যাঁ মল্লিক দি, দুটা গরুতে কাজ সারবে, তিন গ্রামের মানুষ দাওয়াতে আসবে। হবে না বলছিস, তা এই সময় গরু কোথায় পাই? কেন আলেপে তো দুইটা গরু আছে। ভালো কথা মনে করিয়েছিস, যা গরু দুইটা নিয়ে আয়, একসঙ্গে জবাই দেবো, যা। সবাই হয়ে এলো, হানিফের গাড়ি নিশ্চয় এতক্ষণে মাঝামাঝি চলিস। এই দাদা দাদা দাদা, ও ভাই পান দেন দেনি, ও সুগন্ধি দিয়ে দিন। পান খাবা? পান বড় এলাচির দানা সুগন্ধি আছে। এই পান খাবা। বা খুব সুগন্ধি তো, তোমার চেয়ে বেশি না। যা শুনো, ও ভাবি ও বল জোহরা, এই যে পান এলাচির দানার গুঁড়ি দেওয়া আছে, আরে খাও খাও, ও ভালো লাগবে না, খাও দেবে খাও। হানি ভাইজান বলতে পারো রেঙ্গুন থেকে ফিরে আসতে কতদিন সময় লাগে? রেঙ্গুনের কথা ভুলে যাও দেখি ভাবি যান। ভাবি যান কারে কষ্ট, আমি তো তোমার ফুপাতো বোন। বোনও বলতে পারো, ভাবিও বলতে পারো, যা বলবার তাই সত্য। হ্যাঁ বাপের জন্মে এত পেঁয়াজ কখনো দেখেছিস ছুড়ে? আরে ও বিবি, আরে কোথায় গেলে? এই যে এদিকে এসো, বাপ জোহর রাষ্ট্র করে দেব আমার ছেলের বিয়ে। বাবজান বাবজান, জোহরা যদি না আসে তাহলে আমি কারে বিয়ে করব? তোরে তোরে আমি এই হারামির জন্য আমার 3 কোটি টাকা বরবাদ হয়ে গেল। টাকা না দিলি খালাস দিত না হারাম খরচে। বিয়ের দিন বকাঝক করো না তো বাবজান। তা জামা পাজামা সেরানি টুপি এনেছো তো? এনেছি এনেছি, সব তোর মায়ের কাছে। দেখি গরু এলো কিনা। এ আমার গরু দুটো কই নিয়ে যাস? মল্লিক সাহেব নিয়ে যেতে বলেছে। মল্লিক নিয়ে যেতে বলেছে? এগুলি কি তার বাপের গরু? তোর বাপের না তার বাপের সেটা তার কাছে গিয়ে আরজি কর। কি গরু ছেড়ে দিয়ে কথা বলছো? বান এই আমাদের ভালোই ভালো যেতে দে। কি বললি শালা? বজরু মকবুল খবরদার। কি গো মল্লিকের বেটা, মেহমান নিয়ে ঘরে ফিরছো? হ্যাঁ কাকা বাবু,
কে কে রয়েছে গো? রয়েছে রয়েছে, তাকে আনতে গিয়েছিলাম তিনি রয়েছে। দাওয়াত পেলাম, আজই তোমার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। ও বোন, আমার নইম ভাইয়ের বিয়ে লেগে গিয়েছে। সত্যি? তাহলে তো তোমাদের বাড়িতে হইহুল্লা লেগে রয়েছে ভাইজান। হ্যাঁ, এরপর তোমারে নিয়ে কত হাসি তামাশা লেগে যাবে। আমার নিয়ে কেন? হ্যাঁ, তুমি তো আসল মেহমান। হানিফ ভাই, ও হানিফ ভাই, আমার না বড় মাথা ধুইতেছে। তোমাদের বাড়ি আর কত দূর? এই তো এসে পড়েছি, বাড়ি চলো। বাড়িতে ডাবের পানি খেলি মাথা ধরা সেরে যাবে নে। এই চলো। ও মা, মানে আমার মুখে একটু ঘি তুলে দে। ও মিয়া ভাই, একটু সবর করে, বন্যা আইলে ঘির খাইবেন কেমন কইরা? আসে না কেন, আমার যে খিদি লেগেছে, একটু খাই। ও মেয়েরা, মাথা বাকি বাকি নাচো নাচো। আমার যা খুশি খুশি লাগছে। আমার হলদি মাখাবে কেন? ও হামেদাবু কি কয়? বাড়ি তেরি হলুদ মাখাবে, আনন্দ করবে না? আমাকে হলুদ মাখতে কেন? আমার কি বিয়ে? বিয়ার মাইয়াকে হলুদ মাখতে হয়? কিসের বিয়ে? না, আমি হলুদ মাখবো না। হামেদাবু, এসব কি? তোর বিয়ে রে মা, আমার নইমের সঙ্গে তোর বিয়ে। এই তাড়াতাড়ি কর, জলদি ওরে হলুদ পাকা। বাবুজান, আপনার দুইটা ভাই বোনই, আপনি আমার এই সর্বনাশ করবেন না। আমার বাবুজানের কাছে দিয়ে আসে। কি মুশকিল বাবুজান, পাশার বলতে কি? না, আপনি আমার এই সর্বনাশ করবেন না। হাতি ধরি পানি পড়ি পড়ি দয়া
হইলো? মাথা ঘুরে পড়ে গেছে। বাপের খুব আদরের মেয়ে তো। ঠিক হয়ে যাবে, ওরে ঘরে নিয়ে যাও বিবি। বাবজান বাবজান বাবজান, এই পাগলি দিয়ে বিয়ে করবো কেমনে? ও তো মাথা ঘুরে পড়ে গেল, কি হবে বাবজান? কিছু হবে না, যা করার আমি করব। বাদ মগরেব খাওয়া দাওয়া, তারপর বিয়ে। তুই যা হলুদের বিড়ি দিকে বোর, যা যাস না। হামিদা, জোহরাকে একটু দেখো। নসিবপুরে সকলে জানে, এখন নয়ন শয়তানের ঘর কর, সারা জীবন জেলে পুরে মর। আমার জীবন থাকতে, আমার জীবন থাকতে আমি তারে স্যার আর কাউরে বিয়ে করব না। স্যার আমার মনের মধ্যে আর কেউ নাই হবে। দেবো ও কাশ্মীর কত বলছিস? আমার সব, আমার দুনিয়া, আমার জীবন, আমার মরণ, আমি তার আল্লাহর নাম নিয়ে কথা দিছি। আমি যাই না মাঝে বসে তার জন্য দোয়া করি। আমার দেহ মন সব তার। আল্লাহ কি রে, তুমি বিশ্বাস করো? এতই যখন তোর পতিজেদ, তাহলে তুই এখানে এলি কেন? করলাম তো, ওরা আমার বাবজানকে ধোকা দিয়েছে, আমাকে কিছু না বলে এখানে এনেছে। জোহরা, এখন আর কোনো উপায় নেই রে। তুমি আমারে বাঁচাও, আমারে উদ্ধার করো। তোমার মায়ের পরে আমারে বাঁচাও, নাহলে আমি আত্মহত্যা করবো। আমি দেবো, আমারে কোশালপুর পাঠাও। এত চালাকি করে তোরে ধরে এনেছি কোশালপুর পাঠাবার জন্যে? তুই আমার নইম রে বিয়ে করবি না? বিয়ে করবি ফকির নির্বুদ কাশেম রে? খবরদার খবরদার, কাশেম রে গাল দেবেন না। কেন, কাশেম কি তোর বাপ লাগে? তোর বাপ কি মরে গেছে? সেদিন বিধবা ধরে মার খেয়েছি, আজ কুমারী ধরে ফুলের মালা পরবো। বাজান তুমি সরে যাও। করতে দুই দিন, ভাঙতে একদিন, এমন প্রেমার কইর না দরদ, কত তোমার নষ্ট কইর না। ছেলেরে দিয়ে সব কি করছেন? আল্লাহর গজব করবে। ভালো কাজে গজব করে না। আয়, কত তোমার নষ্ট কইর না। খবরদার খোশালপুরে পাঠানোর ব্যবস্থা করো। দেখি কি করা যায়। ফজু মল্লিক প্রথম কাতারের শয়তান আপনি, হাতির শিকার সহজে ছেড়ে দেবেন। এসো আমার সাথে, এসো। পরে কবো, আগে আমার বাসাও। আমি নইমদের দা দিয়ে ফোন করেছিস? জানিনি, আমি কিছু জানিনি। আমার বাসা দুলা ভাই, আয় আমার সাথে। কোথায়? আলেপের বাড়ি, ওই তোকে বাঁচাতে পারবে। কি এত বড় অন্যা? ওই হারামির বাচ্চা ওকে ধরে আনেছে তার মাতাল ছেলের সাথে বিয়ে নেবার জন্য। আমি তোকে বাঁচাবো বোন, আমি তোকে বাঁচাবো, তুই কোনো চিন্তা করিস না।
তোকে কেউ ছুতে পারে না। ও আরে আরে তোমার কি জয়নি ভাইজান, তুমি এত কুকাছো কেন? হ্যাঁ সামান্য একটু ডায়েট পৌঁছলে গেছে। ও বাবজান মা কি বলে, দায়ের কম কি জাতা ব্যাপার, আমি আর বাঁচবো না। চুকর কি শের বল তুই, একটা মেয়ে মানুষের কাবু করতে পারলি নে, দায়ের কম মারে পালিয়ে গেল। হায় হায় রে, 100 বিঘা ধানি জমি, 50 বড়ি সোনা। বাবজান সোনা সোনা কইরো না, আমি মরলে সোনা দিয়ে কি হবে? সোনাই তো সব কিছু রে বাবজান, সোনা ছাড়া মাছা মরা সম্মান। যা তাড়াতাড়ি যা, যেখান থেকে পারিস আমার সোনার হরিণ ধরে নিয়ে আয়। আর 2 ক্রোশ পথ আছে বোন, ছুটে চল। পিছন থেকে দোদ দিয়ে এসে ওরা যদি আমাদের ধরে নিয়ে যায়, তখন শালাদের মাথা আমি নামায় রেখে দেবো। 2 দিন ধরে জ্বর হয়েছে, তাই একটু কাহিল। বেশি জ্বর? ভালো হয়ে যাবে, জরুরি চল। ও হচ্ছে গিয়ে কমল মাঝি। ভাই রে, তুই আমার জানের বন্ধু, আমার ছোট বোনটা রে, নদী পার করে হোসালপুর তার গ্রামের বাড়িতে রেখে আসবে। আগে কোনো ভয় নেই বোন, তুমি আমার সঙ্গে চলো অলিভ ভাই। আমি যেতাম, নির্ঘাত যেতাম, কিন্তু বিশ্বাস করো বোন, আমার শরীর আর টানছে না। জলদি নৌকে ওঠো। তোদের ব্যবস্থা আমি করছি। কাজটা তুমি ভালো করনি আলিফ মিয়া, অবুঝের মতো কাজ হয়েছে, বড় অবুদ্ধির কাজ হয়েছে। কিছু ভেবো না বোন, আমার ঘরে ফিরবে নিশ্চিন্তে। এতক্ষণ গেলে আর এক টোশ নদীপদ যেতে পারলে না? মাথা ঘুরছিল, তোকে অন্ধকার দেখছিলাম ভাই। এক বিপদ থেকে উদ্ধার পেয়ে আবার কোন বিপদের গর্তে যে পড়েছে। আমরা কালই খোশালপুর যাবো। আমরা এখন যাচ্ছি আর একটা ডাকাতি করতে, কখন ফিরবো ঠিক নেই, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, এটা যেন বেঁচে থাকে। শুনো, মেয়েটা সর্বনাশ করো না, ওকে ছেড়ে দাও। এই কথার জন্য খাতের তোকে চর মেরেছে, কিন্তু আমি মারবো না, কারণ আমি তোকে জীবন দিয়ে ভালোবাসি। জানি না জানি না তোর কি আছে, নইলে ডাকাতের মনে এত ভালোবাসার জন্মে কি করে, এত ভালোবাসার জন্মে কি করে।
সেই ভালোবাসার টানে তুমি ওকে দয়া করো। ওকে দয়া করলে তুই মরবি, আর সেই সঙ্গে আমিও মরবো, বুঝলি? যা। আমি না হয় মরতে পারিনি, তুই মরতে পারলি না রে হতভাগী। কে? কে তুমি? ওরা কোথায়? ওরা চলে গেছে, ওরা চলে গেছে। আমার বাসানো, আপনার তো পায়ে পড়ি। আমার বাবজান, বাবজান, আমার বাবজান কোথায়? আমার বাবজান, আমি বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই। ও বাবা, শান্ত হও, এমন মাতম করলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে ভাই। শান্ত হন চাচাজান, আপনি শান্ত হন। বলে দাও, আমাকে বলে দাও, আমি কি গুনাহ করেছি? জহুরা আমাকে ছেড়ে চলে গেল কেন? আমি কি গুনাহ করেছি? আমি যদি গত 25 বছর নামাজ কাজা না করে থাকি, সেই জোরে বলছি আমার জোহরা মায়ের কিছু হয়নি। ইনশাআল্লাহ জোহরাকে তুমি ফিরে পাবি। আমাকে বলে দেন চাচা, আমাকে বলে দেন কোথায় আমার বোন, আমি তাকে উদ্ধার করে আনব। নিশ্চয়ই নিশ্চয়ই আনতে হবে, কিন্তু তার আগে কাজ হলো থানায় খবর দিতে হবে। আমি তাহলে খবর দিয়ে আছি। Who is the murderer of the murderers? What name is your? Khuni ke? Jawab de. Allah ko sab amina, amar babjan. Shut up. Hunter diye ghar bhenge debo. Dakati khun. Mohamanno British rajotte pherab baji. I kill your father, daughter is your brother. Mare, Oma. No mother. Where are father? Bap, bap. বাপ কোথায় বল? ভয় করবে না, তাহলে ইউ ক্যান রিলিজ মি। হুজুর, বাপজান নদী পাড়ি দিয়ে পালিয়ে গিয়েছে, বলে গেছে আর কোনোদিন বাড়ি ফেরবে না। মুদের গন্ধে জান বেরিয়ে গেল, সব শালারা গাছের গোড়ায় এসে মতে। শালার কাউ, হাগলি তো হাগলি আমার মাথার উপর। তাহলে বল, জোহরাকে কে খুন করেছে? খুন না হুজুর, জোহরার দিন পড়ি উড়াই নিয়ে গেছে। তুমি দেখেছো বাবাজি? আমি না, আমি না, আমার মা দেখেছে। ওয়ার আর ইওর মাদার? সিপাহি হুজুর, ওদের মাদারকে ধরে নিয়েছে। ওরে আল্লাহ রে, বাঁচতে যদি চাও বাবাজিরা, সিন্ধুকে চাবি খোলো। বেহুদা কথা রাখো, মায়েরে বলো গয়নাগাটি যা আছে এই তো শুরু, এরপর উকিল মুক্তার আমরা বাঁচবো তো কাকা বাবু। চেষ্টা করবো বাবাজি। প্রথমে হুজুরের মেজাজ ঠান্ডা করো। অল রাইট, মাদাসকে আমি রিলিজ করে দিলাম, দেখ রাই। সিপাহী, এই দিহারামের বাচ্চাকে থানায় নিয়ে চলো। ও মা, মারে, মারে, শরাব, এখনো তো কিছুই হয়নি, আগে থানায় চলো, তারপরে বুঝিয়ে দেব হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য রাইট। কোথায় পালাবে ফজু মল্লি? ইউ উইল সি মি। এই কাউয়ার পাশার নিচার বসা যাবে না। সুবান, আমার একটু ধর বাবা। আসেন আসেন আসেন, উঠে আসেন। বইসে বইসে দু পায়ে একেবারে ঝিম ধরে গেছে। আলেপ শালা থানায় খবর দিয়েছে। আলেপ রে, আমি ছাড়বো না। উয়ারে হাতের কাছে পেলে ওরে আমি। আলেপ তোমার সামনে দাঁড়ায় রে, কি করবা করো। মেয়াজি আপনি পালান, আমি চললাম। আরে আরে,
তুমি ছুটলা না? আমার পায়ে ঝিনঝিনি ধরেছে। তাহলে বদমাশের সময় ঝিম ধরে না? তুই আমার বাপ, তুই আমার চাচা, আমি তোকে মেলা টাকা দেবো, তুই আমার মাফ করে দে, আমার সঙ্গে আপোষ করে ফেল। আপোষ করে ফেলব কেন? তুমি আমার বোনাই হবা না? আমার বোনকে বিয়ে করবা না? কেন কথা কও না কেন? এই শালা, আমার মাথা কাউ হয়ে গেছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খাবো। পানি খাবো? তোকে আমি কাউয়া দিয়ে ঠোকর খাওয়াবো, দেখ কি হয়েছে। তোমাকে ইনাম দেওয়া হবে। হুজুর, আমার ইনামের দরকার নেই, দোয়া করবেন আমি যেন আমার জোহরা বোনকে উদ্ধার করে আনতে পারি। জেদ করো না জোহরা, আমার অবস্থা দেখো। আজ এক বছর সাত মাস আমি এখানে বন্দী হয়ে আছি, তাছাড়া আমার যাবারও কোনো জায়গা নেই, পুলোটা হয়ে গেছে। ধরো এটা কাছে রেখে দাও। অস্ত্র যদি রাক্ষসরা তোমাকে ধরে ফেলে তাহলে জীবন দিয়ে দেবে, কিন্তু একজন মেয়ের কাছে যা সবচেয়ে মূল্যবান সেই সম্ভ্রম দেবে না। সম্ভ্রম গেলে মেয়ে মানুষেরা কিচ্ছু থাকে না। এসো। যাও, বের হয়ে বাড়ির বাম দিকে যাবে, ভগবান তোমার মঙ্গল করুক। দিদি, খেলা খেলাইলা।
হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা। নাচাই পুতুল পুতুলওয়ালা কেউ না দেখে তারে, কাউরে মারো কাউরে বাঁচাও মানুষ পুতুল, তুমি না চাও গো কাউরে মারো কাউরে বাঁচাও মানুষ পুতুল। তাই বলি যা বলাইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা। আয়ু সুতা দিয়া দয়াল, আয়ু সুতা দিয়া দয়াল মানুষ ভক্তি উড়াইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা। দয়াল রে এখন ফকির বাবা ঘরে যাবে, তোমরা সব যাও ভাই। মা, কে তুমি? আপনি কে বাবা? আমি তোর ছেলে রে মা, তুই কে রে জননী? বাবা, আমারে বাঁচান বাবা, আমারে বাঁচান। কোথায় ছিলাম, কোথায় আছি কিছুই জানি নে, আমারে বাঁচান বাবা, আমারে বাঁচান। আলবত বাঁচাবো মা, ছেলে কি কোনোদিন মায়ের দুঃখ দেখে নীরব থাকতে পারে? ওঠ মা, ওঠ, আমার সব শক্তি দিয়ে তোকে বাঁচাবো মা। আল্লাহ মালিক, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। আবুল মিয়ার খবর কি? বাঁশি বাজিয়ে যৌবন কাটিয়ে দেবে? নাও লেবেন চুস, খাও খাও। শোনো, একসময় মন ভরে দিন রাত তোমার বাঁশি শুনবো। যাই কাশেম ভাই। ও কাশেম ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি এতকাল বলে এসেছি মামুর বাড়ি, আজ কি বলবো শ্বশুর বাড়ি।
আমি রেঙ্গুন থেকে সোজা এখানে এসেছি। কাল সকালে যাব আমার নিজের বাড়ি। তোমার জহুরা তো নাই। জানি, মামুর বাড়ি বেড়াতে গেছে। বিয়ে হয়ে গেলে আর তো যেতে পারবে না, তাই না? না, জহুরা বউ হারিয়ে গেছে। হারিয়ে গেছে? সাত দিন হয়ে গেল, জহুরা বউকে পাওয়া যাচ্ছে না। জহুরা আমার জহুরা এসেছে। বাল্লি খাও তো ভাজা। আর রাখ রাখ তোর বাল্লি। জহুরা জহুরা! হে মামুজান, চাচি আম্মা, আমার জহুরা কই? আমার কিছু একটা কও। আমি যে সাগর পাড়ে দিয়ে আসছি, আমি যে জহুরার জন্য জোরে লাল ছাড়ি আনছি। তোমরা দুজন কাঁদতেছো কেন? কথা কও চাচি আম্মা। কি হয়ে গেল বাপজান? জহুরা কোথায় চলে গেল? না, আমি বিশ্বাস করি না। আমার জোর আছে, আমি বলছি আমার জোর আছে। তোর কথাই যেন সত্যি হয় বাপজান, তোর কথাই যেন সত্যি হয়। আমার জোরা আমার দেশের কোথায় চলে গেল? আমার জোরা, আমার জোরা। বাবা, আপনার তো সব কথাই মনে থাকে। সেই কবে আমাদের খোশালপুরের কাজে আলতাফ চাচারে আপনি দেখেছিলেন, আজও মনে আছে। কাজী সাহেব খুব ভালো লোক রে মা। ভালো লোকের মধ্যে আল্লাহর নূর থাকে, একবার দেখলে ভোলা যায় না। তুই খাবি না মা? আমার জন্য আছে, আপনি খেয়ে নিন। আজ হোক কাল হোক, আমার মামুনি এই ছেলেকে ছেড়ে তার নিজের ছেলের কাছে চলে যাবে। আপনি আমার সঙ্গে যাবেন? পাগলি বলে কি! তাহলে এই গাছপালা ঝোপঝাড়কে দুবেলা গান শোনাবে কে? মা, ওরা যে কাঁদবে, বলবে দিলদার বেটা একটা নিমক হারাম। আমার মন যে টেকে না বাবা। খোশালপুর থেকে আমার এমনিতে কবে আসবে বাবা? চিঠি পাঠিয়ে দিয়েছি, খবর পেয়ে আসতে আরো দু তিন দিন লেগে যাবে মা। যদি ওরা চিনতে না পেরে অন্যদিকে যায়? না চিনলে আমি আছি, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। বাবা বাবা বাবা! কি রে মা, কি যেন জানলাই দেখছে। কে কে ওখানে? আয় আমার সামনে আয়। কে কে? আসসালামু আলাইকুম। পত্রে আমার সালাম জানিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। পরশমাচের এই যে আপনার কন্যা জোহরা ভালো এবং নিরাপদে আছে। আপনি পত্র পাওয়া মাত্রই চলে আসবেন। ও বাহার, আমি বলেছিলাম না তোমার জোহরার কোনো ক্ষতি হতে পারে না। আরে তুমি জীবনে কোনোদিন ঝোটা কথা বলনি, কারো অমঙ্গল করনি। আল্লাহর রহমত তোমার মেয়েকে ঘিরে থাকবে। তাহলে আমার জোহরা এত দূরে কেন? আমার মেয়ের এত দুঃখ কেন? পরীক্ষা, এ তোমার ইমান আর ধৈর্যের পরীক্ষা হয়ে গেল। তিন দিনের মধ্যে তোমার জোহরা সোনার সিংহাসনে বসে তোমার কাছে ফিরে আসবেই বাহার। এই ফকির বাবা কে চাচা যান? চোখে দেখলে বুঝবে কে, কেমন সুন্দর এক মানুষ। আমার মনের মধ্যে সোনার অক্ষরে তার কথা ছাপা রয়েছে বাবা। যদি এ চিঠির কোনো মতলব হয়, ঠিকানা যদি ঝুটা হয়, ফকিরের নাম করে যদি আর কেউ। ও ঠিক বলেছ, এমন করে তো ভেবে দেখিনি বাবাজি। তবু আমি যাবো। আরে যেতে আসতে 40 কোষের পথ, যদি পথের মধ্যে কোনো বিপদ আসে বিপদের মধ্যে ঝাঁপায় বলবো। হজু মল্লিক রে, যেমন করে দাঁত দিয়ে সিঁড়ি খেতে মন চেয়েছিল, তেমনি করে বিপদের আমি দাঁত দিয়ে সিঁড়ে সিঁড়ে খাব। আমার জোহরা বন্ডে না নিয়ে ঘরে ফিরব না। আমি আপনার জোহরাকে ফিরিয়ে আনবই আনব। আল্লাহুম্মা আমিন। আমার মন বলছে ডাকাতরা আজ হোক কাল হোক
এখানে হামলা করবেই। নে মা, সবকিছু গুছিয়ে নে। আমার তো কিছু নেই বাবা। বাবা, তোমার দোতারাটা সঙ্গে নিব? নিয়ে নে, ওটা দিয়ে তো আর ডাকাতের মোকাবেলা করতে পারবো না, কিন্তু মওলাকে ডাকতে পারবো। ভালোই করলি রে মা, আঁধারের মধ্যে আশার আলো ফুটে উঠবে। নে চল। হায় মা, হায়। ওই দেখ না নৌকা, নিশ্চয় ডাকাতের নৌকা। তোর দেলের মধ্যে ডাকাতের ভয় লেগেই আছে। আয় মা, জলদি চল। আয় মা, জলদি চল। হাতে মা, পালিয়ে যা, তুই পালিয়ে যা। বাবা, পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। ফকির বাবা, ফকির বাবা, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে দাও। তোকে সরছেন আমাকে। জমিদারে বজরা, মেয়েটি ডাকাতের হাতে জীবন দিত, আশেপাশের কোন গ্রামের মেয়ে হয়তো। মেয়েটি সম্ভ্রান্ত ঘরের মনে হলো। তাই মনে হলো নাকি? মুখটি ভারী মিষ্টি, দেখে আদর লাগে। কিরেমা বদরুন্নেসা, মেয়েটির জ্ঞান ফিরেছে? চোখ মেলে চেয়েছে আব্বাজান, ভারী সুন্দর। মেয়েটিকে দেখতে অনেকটা আমাদের নাজমুনের মতো। নাজমুন? হ্যাঁ আব্বাজান, কানের পাশে নাজমুনের মতো একটা তিলও আছে। কিন্তু আমার মা নাজমুনকে আর ফিরে আসবে? চার জিনিস তার কাছেই ফিরে গেছে। আমি কোথায়? তুমি উঠছো কেন বোন? শুয়ে থাকো তুমি। উনি আমার আব্বা যান, জমিদার হায়দার হোসেন চৌধুরী। একবার যখন আমার কাছে আশ্রয় পেয়েছো তখন তোমার কোনো ভয় নেই মা। ও আমার মেয়ে বদরুন্নেসা বেগম, শ্বশুর বাড়ি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আজ থেকে তুমিও আমার আরেক মেয়ে। আমার ফকির বাবা কই? ফকির বাবা কে? তোমার আব্বা যান? না, আমারে ডাকাতের হাত থেকে বাঁচাইছিল, দয়া করে আমারে বাড়িতে পৌঁছায় দেন। অধীর হইও না বোন, তুমি আমাদের বাড়িতে যাবে। তোমার বাড়ি কোথায়, কোন গ্রামে? খুশালপুর। আমাদের বাড়ি এনায়েতগঞ্জ। আমার আম্মা জান তোমাকে দেখলে খুব খুশি হবেন। বলো মা, কি নাম তোমার? নাম বলো বোন। নাম বলো মা। মোসাম্মদ জোহরা খাতুন। আমি তোকে নাজমুন বলে ডাকবো মা। আমি তোরে কোথাও যেতে দেব না রে নাজু, এখানেই থাকবি, আমার মুখে থাকবি। হুজুর, বেশি ব্যথা লাগছে? এমন ব্যথা পেয়েছি বাবা, যে সে ব্যথার কাছে এ ব্যথার বেশি কি। খাতেরকে আমি ছাড়বো না হুজুর, খাতেরকে আমি ছাড়বো না। খাতেরও তো তোকে ছাড়বে না হাজরা। ওস্তাদ হয়ে সাগ্রেদের সঙ্গে বেইমানি করলি, আরে তোর তো মরণ হবে রে হতভাগা। হোক, আমার মরণ হোক, মরার সময় নিজের বাবার সেবা করার সুযোগ পাইনি। আপনার সেবা করে জিন্দগি শেষ করে দেব। আমাকে দোয়া করে ঢুকো,
আই রে হতভাগা, আমি তোকে কি দোয়া করব? আমি তো একটা অসহায় এতিম। আমি তো আমার মেয়েকে তার ঘরে সহি সালামতে পৌঁছে দিতে পারলাম না। বজরা যখন দেখেছি তখন বজরার মালিককে খুঁজে পাবই। ছোট ভাই, এক দণ্ড নির্জনতা আমি কি পাবো না? এত নিষ্ঠুর তুমি। ওপরামুখী মনে হচ্ছে আফজাল তোকে ভালোবেসে ফেলেছে। কেন কেন আবার কি রে? আফজালের সঙ্গে তোর বিয়ে দেব না বাবুনা, আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে ওর সঙ্গে। ওর সঙ্গে? ও কে রে? সে আমার ভালোবাসে। কে সে? আবুল কাসেম। ও আচ্ছা। কাউরে মারো কাউরে বাঁচাও মানুষ পুতু, মানুষ পুতুল তুমি না চাও গো, দয়ালামি করি তুমি যা চাও তাই বলি যা বলাইলা। হাতে তুমি না তাই লইয়া কত খেলা খেলাইলা, হাতে তুমি না তাই লইয়া কত খেলা খেলাইলা। আয়ুষতা দিয়া দয়াল, আয়ুষতা দিয়া দয়াল মানুষ ভক্তি উড়াইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা, হাতে তুমি নাটাই লইয়া কত খেলা খেলাইলা। কিরে কি হয়েছে? গান, ফকির বাবার গান। বাবু আমি যাবো। কোথায়? ফকির বাবার কাছে, আমারে ফকির বাবার কাছে নিয়ে চললো। কি পাগলামি করছিস, এত রাতে কোথায় যাবি? না আমি পাগলামি করছি না, আমি যাবো। দাঁড়া, আমাদের ঘরের মেয়েরা যখন খুশি তখন বাইরে যেতে পারে না নাজমুন? বাবা যে আমার গান গিয়ে ডাকতেছে বাবু, আমি যাবো। ফকির হোক বা মতলববাজ হোক, কাল সকালে ওকে ডেকে পাঠাবে, তার সত্যতা যাচাই করব। নাজমুনের বাইরে যাওয়া চলবে না। আব্বাজান, ফকির বাবা যদি রাতের অন্ধকারে কোথাও চলে যান? নায়েব, ফকির কোথাও যেন যেতে না পারে তার ব্যবস্থা করো। আগে তাই হবে হুজুর। আমার দৃষ্টিকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। ফকির না ডাকাত তা আমি পরীক্ষা করব, তারপর চলো। ফকির বাবার সঙ্গে দেখা যদি নাই হয়, তোমার বাপজানের কাছে খবর তো চলে গেছে। আমার মত এই ভবি আর নাই রে। যেটা আমি ধরে
ফকির হুজুরকে এনেছি হুজুর। এরই মধ্যে ফকিরটা তোমার হুজুর হয়ে গেছে? অপরাধ নেবেন না, পথের মধ্যে এমন সব কথা বললেন, আমাদের মামলা মোকদ্দমা যা শুধু আমি আর আপনি জানি। কি বলল? ছোট আদালতে আমাদের হার হবে, হাইকোর্টে আমরা জিতব। বেশ তো, নিয়ে এসো। জি, তুমি ভেতরে যাও, দরজার আড়ালে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জমিদার বাহাদুর, শুনলাম এই গুনাহগার বান্দার গান শুনে খুব বেজার হয়েছেন। আমি না, আমার ছোট মেয়ে। বেয়াদবি মাফ করবেন বাবা, আমি যতদূর জানি আপনার ছোট মেয়ে বসন্ত রোগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আমাদের তো তিন মেয়ে আর এক ছেলে, জমজ বোনের একজন তো দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ ওর বেহেশত নসিব করুক। আমি জানি না আপনি কোন ছোট মেয়ের কথা বলছেন। আমি বদনসিব, আজ দশ দিন হয় হারিয়েছি, সেই মা আমার কোথায় গেল? আমার এই অন্ধ চোখে দেখলাম এক দেলওয়ালা মানুষ তাকে বজ্রাতে উঠিয়ে রক্ষা করেছেন। আপনি কি মনে করেছেন সেই মেয়ে আমার বাড়িতে আছে? মালিক মাওলা যদি তাকে এখানে এনে থাকেন, আমার সাধ্য কি আমি না করি? একটা আবদার করব বাবা, আমার মাকে মেহরবানি করে খোশালপুর তার বাপজানের কাছে পাঠিয়ে দেবেন। আপনি সেই মেয়েকে দেখলে চিনতে পারবেন? আমার এই অন্ধ চোখে সে আলো হয়ে রয়েছে বাবা। এখানে এসো মা। এই মেয়ে আমার মেয়ে, চিনতে পারছেন? মা, তোমার ওয়ালেদ সাহেব আমাকে পরীক্ষা করছেন, আমি দোয়া করছি মা তোমার মঙ্গল হবে। যাও, আমার জোহরা বেটিকে পাঠিয়ে দাও। হতভাগিনীকে একবার দুচোখ ভরে দেখে নিয়ে আমি যাব। মা নাজমুন্নেসা, এদিকে আয় মা। ফকির সাহেব, আমার অতি আদরের ছোট মেয়েটি এসেছে, আমার নাজমুনকে দোয়া করেন। মারে বা, বাবা বাবা মা, আমার কথা ভুলে যাচ্ছি তোমার। আমি তোকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারিনি রে মা। তোর জমিদার বাবা তোকে খোশালপুর পৌঁছে দেবে রে বেটি, তোকে খোশালপুর পৌঁছে দেবে। আমার আচরণে আপনি মনুক্ষুণ্ণ হবেন না হুজুর, যদি আপনি চান তাহলে আজই এক্ষুনি আপনার সঙ্গে জোহরাকে পাঠিয়ে দেব। আজই এক্ষুনি পাঠাবেন আব্বাজান? হ্যাঁ মা, আকাশের তারাকে আর কতদিন দুনিয়ার মাটিতে ধরে রাখবো। বোধহয়লা দাদা, বলতে পারো ইনায়তগঞ্জের জমিদারের কি বড় বজ্র আছে? বলেন কি দাদা, সে তো বজ্রা নয় ময়ূর পঙ্খী, না নদীতে যখন হ্যাক্কর করে চলে মনে হয় যেন এক জোড়া রাজহংস দুললে দুললে যাচ্ছে। তার জমিদার বাড়ি কোন দিকে? ওই যে ওই সামনের গায়ে। চলো যাই দাদা। আমি যাই। যাই কি রে মা, বল আসি।
আমার নাজমন তো শ্বশুর বাড়ি যাচ্ছে, আবার ফিরে আসবে। আমি মেয়ের জন্য পথে বসে থাকবো না। জি হুজুর, নিন। কি বাবা? জহুরা মায়ের বিবাহ উপলক্ষে জমিদার বাড়ির নজরানা হুজুর শেখ বাহারুদ্দিনকে বলবেন জমিদার হুজুরকে যেন দাওয়াত করতে ভুলে না যায়। আচ্ছা, সত্যি সত্যি আপনারা যাবেন? মা যাবেন, বড় আপা যাবেন, আফজাল ভাই যাবেন? মেয়ের বিয়েতে বাপ মা ভাই বোন তো সবার আগে যায়। শান শওকতের সাথে আমি আমার মেয়েকে জামাইয়ের হাতে সুপর্দ করে আসবো। সুমা নসরুম মিনাল্লাহে ফতহুন করিম। জোহরা মনে হয় আমার চিনতেই পারবে না। প্রথম চিনতে পারবে না, কিন্তু যখন চিনবে তখন ব্যাগ রেখে দেবে। আমার জোহরার এত কষ্টের জন্য তুমি দেয় আলিফ ভাই? ওই দেখো যাচ্ছে। কে? পালকি দেখতেছো? কি যে বলো! আরে তোমার বিয়ে তো পালকি জোগাড় করে আনবো, ওইটার মাথায় তোমারে বসাবো। চলো ভাই। আমরা খোশালপুরের লোক। খোশালপুর? ঘটনাক্রমে সে নাম আমি শ্রবণ করিনি। আমরা জমিদার সাহেবের সঙ্গে দেখা করব। আমার পিতা এখন দিবানিদ্রায় মগ্ন, আমাকে দিয়ে কার্যোদ্ধার হলে আপনাদের সংবাদ নিবেদন করুন। আমরা শুনেছি। শুনলে হবে না, চাক্ষুষ প্রমাণ চাই। আমাদের কোনো প্রমাণ নেই, অনুমান করছি। আমরা জোহরা বোনকে নিয়ে যেতে এসেছি। জোহরা? জোহরার বাপজান পাঠিয়েছেন, এই যে প্রমাণের জন্য খত এনেছি। জোহরাকে ভালোবাসেন আপনি? জোহরা আমাকে ভালোবাসে। সে তো চলে গেছে। কোথায়? জোহরা পালকি চড়ে চলে গেছে। পালকিতে? পালকিতে চড়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, জোহরা গেছে বাপের বাড়ি। ডাকাত মা, ডাকাত! ডাকাত! এই ডাকাত! এই ব্রো, ব্রো স্যার, যাইরা দাও, যাইরা দাও। কে যে জহুরা বউকে পালিয়ে যা মা। বাবা, 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 তোকে বাড়িতে না পৌঁছে আমি কোথাও পালাবো না রে বেটি। জোহরা!
দয়াল মানুষ ঘুরতি উড়াইলা।